খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। স্কুটি রাখাকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। বাজদনি এলাকার এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ। মুখে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি বয়স 26 এর প্রসেনজিৎ সর্দার। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্ত বাপ্পা মণ্ডলকে। তাকে গতকাল বাড়ুইপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে রাস্তার পাশে স্কুটি রাখাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়। ব্রাজধনীর যুবক প্রসেনজিৎ সর্দার ডেকোরেটার্সের ব্যবসা করেন। একটি পেমেন্ট আনতে নরেন্দ্রপুর থানা এলাকায় রানিয়া এসেছিলেন। রাস্তার পাশে স্কুটি রেখে পেমেন্ট আনতে যান। স্কুটি রাখাকে কেন্দ্র করে বিবাদ বাঁধে। অভিযুক্ত বাপ্পা মণ্ডল মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হতে না হতেই পাশেই একটি দোকান থেকে ধারালো অস্ত্র এনে প্রসেনজিতের মুখে মারে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে 341, 326 ও 307 ধারায় মামলা রুজু করে। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা আগামী দিন আমাদের পাড়ায় পুজো ছিল। বন্ধুবান্ধব পার্টি অফিসে আড্ডা মারছিলাম। পাশে যাদের সঙ্গে ঝামেলাটা হয়েছে তার জমিতে আমাদের একটা স্কুটি রাখা ছিল। স্কুটিটা রাখা নিয়ে ও বলছে মদপদ খেয়েছে ড্রিঙ্ক অবস্থায় এসে অযথা আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া, যেখান দিয়ে যে গাড়িটা এক্ষুনি সরাতে হবে। আমি বলছি ভাই একটুখানি টাইম দিয়ে সরিয়ে দিচ্ছি। বলছে না আমার জায়গা আমার রাস্তা, এক্ষুনি তোকে গাড়ি সরাতে হবে নাহলে গাড়ি ফাড়ি ভেঙে দেবো। এই বলে গাড়িতে 3-4 বার লাথি মারে। লাথি মারার পর আমাদের ছেলেপুলেদেরকে বললাম পার্টির ছেলেকে যে তোরা চলে যা, কোনো ঝগড়াশান্তি করিস না, বাপা তুই ভুল করছিস, চলে যা চলে যা। ও বলছে ওই চলে যা মানে দেখবি বলে মামাসি তুলে গালানি দিল। ওখানে ছেলেদেরকে আমাদের ছেলেদেরকে বেধারক মারলো, আমরা কোনো কথা বললাম না। ও চলে গেল, রীতিমতো চলে গেলো ক্লাবের দিকে, নবীনসং ক্লাবের দিকে চলে গিয়ে ওইখান দিয়ে দোকান দিয়ে, ওর একটা দোকান আছে, ওই দোকানে সব ধরনের নেশা ভান সব কিছু ছুরি চাপড় এগুলো রাখা থাকে। ওখান দিয়ে চাপড়টা নিয়ে এলো, নিয়ে এসে আমারই বন্ধুর ভাই বুলেটে নতুন বুলেটে কোপ মারলো দুবার। কোপ মারার পর আমার বন্ধুরা জিজ্ঞেস করতে গেলো তুমি আমার গাড়িতে কেন কোপ মারছো? তখন আমরা যেই বলতে গেছি ও তখন চাপড় দিয়ে আমাদের বন্ধু প্রসেনজিৎ সর্দার। শান্তনু মণ্ডল রিপোর্ট, খবর 24 ইনটু 7।